হাসপাতালে সরকারি আসবাবপত্র পাচারের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালের নানান সামগ্রী বোঝাই একটি গাড়ি আটক করেছে পুলিশ। যক্ষ্মা হাসপাতাল থেকে সরকারি আসবাবপত্র পাচারের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডিগ্রি যক্ষ্মা হাসপাতালে। রবিবার সকালে বিভিন্ন আসবাবপত্র বোঝাই একটি গাড়ি আটক করেন স্থানীয়রা। জানা গিয়েছে এদিন সকাল 8টা নাগাদ যক্ষ্মা হাসপাতালের সামনে বেশ কিছু আসবাবপত্র বোঝাই করে দাঁড়িয়েছিল একটি গাড়ি। সেই সময় সন্দেহ হয় এলাকাবাসীদের। গাড়িটিকে আটক করে তারা খবর দেন চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। গাড়িটিকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। স্থানীয়দের দাবি, সেখানকার এক চিকিৎসক সেগুলি রিপেয়ারিং এর জন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, হাসপাতালের চেয়ার টেবিল লোহার খাট গাড়িতে তুলতে দেখি। আমি হাঁটতে যাচ্ছিলাম ভোরবেলায়, গিয়ে দেখছি ওই ডাক্তার বিল্ডিং এর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছি মাল লোড হচ্ছে। আওয়াজ হচ্ছে কেন, তাহলে এইদিক দিয়েই যাই। তখন আমি আর একটা ছেলে দুজন হাঁটতে যাই, তা গেলাম, দেখছি তারা মাল লোড করা হয়ে গেছে। এইবারে আমি অফিসে গিয়ে একজন স্টাফকে ডাকলাম, ভাই এরকম মাল নিয়ে যাচ্ছে, তাহলে কি করবে বুঝে, তাহলে আপনারা ঘিরুন, ওই আগেটাই তো লোড বেরিয়ে যাবে, আমরা এখানে এসে ঘিরেছি। কিসের মাল? এটা সরকারি মাল, সরকারি চেয়ার টেবিল সব কোথায় ব্যবহার হতো? ডাক্তারের রুমে ব্যবহার হতো। আচ্ছা, কিন্তু উনি আদার্স সরকারি মাল, সরকারি জিনিস উনি পাঠাবে কেন রিপেয়ারের জন্য? শ্যামল চক্রবর্তী। আচ্ছা, আটকেছি। তারপরে আমি বললাম না, সুপারের অর্ডার দেখান, নিয়ে দেখান। উনি একটা ফলস কাগজ দিয়ে এরকম বুঝে আমার অর্ডার আছে। আমি বললাম আপনি তো পারেন নাই যে সরকারি মাল আপনি রিপেয়ার করার জন্য, হ্যাঁ সুপার, তাহলে সুপারের অর্ডার দেখান, কিছু দেখাতে পারেন। কি মনে হচ্ছে আপনারা, কি মনে হচ্ছে? এই তো মানে দুলম্বরি করে মাল চলে যাচ্ছে। গাড়ি আটকে চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান এগুলি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ওই চালক জানান, আমাকে নিয়ে যেতে বলা হয়েছিল কিন্তু কোথায় যাবে আমি জানি না। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই চেয়ার বুঝে টাউন যাবে রিপেয়ারিং করতে। রিপেয়ারিং করতে ডাক্তারবাবু বলেছিল, কালকে আসতে বলেছিল, আমি কালকে আসতে পারিনি। আমার কদিনই ফোন করে, আমার বাড়ি কোথায়? আমার মলিগ্রামে বাড়ি। মেয়ে ছিল, সে বিয়ে করবে বললো, আমরা তো সব জানি। সরকারি হাসপাতালের চেয়ার টেবিল বেড সেগুলি কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।